तो ये হচ্ছে লাঞ্চ। লাঞ্চে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, কাঁচা লঙ্কা তো আমি খাই না, কাঁচা লঙ্কা করতে ওটা। এটা হচ্ছে আলু ঘি ডিম সিদ্ধ। এই তো ওই একটা পলার আংটি বোধহয় তামা দিয়ে পড়তে হবে, এরকম সামথিং কিছু। তো দেখি এখানে আছে নাকি। আর ওর ভেতরে কাজ করছে, মানে বালার কোনো কিছু হবে। ভেতরে ক্যামেরা এলাও নেই, ডাইরেক্ট ক্যামেরা বন্ধ করে যাচ্ছে। ঠিক আছে, শুনছো? টাকা বাড়লে লোকে খায় বাসি, অর্ডার করে ডিনারে আনায় তারা খাসি। কি বলো তো? ওই আমাদের ম্যান্ডি এন্ড স্যান্ডি। উফ, কি না দারুণ সারুণ সব ব্যাপার, তাই না বন্ধুরা? তো চলো, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমরা এখন থেকে শুরু করছি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাসি খাওয়া দাওয়া। তোমরা এখন বলতেই পারো, তোমরা কি জন্মে বাসি খাওনি? হ্যাঁ ভাই, আমরাও বাসি খাই, তবে পরশু দিনের পটল ভাজা আজকে এসে খাই না। বাসি ভাজা যদি থাকে সেটা অ্যাটলিস্ট সকালবেলায় গরম ভাতে খেয়ে নি, বা পরের দিনকেই সেটা উদরস্থ করে নি। এত বাসি টেনে নিয়ে যাই না ভাই। যদি পকেটে থাকে এত টাকা, সকালবেলা বাসি খেয়ে আমরা খাসি খেতে যাব না, সকালেই খাসিটা রান্না করে নেব, যাতে দুবেলা গুছিয়ে সবাই টাটকা টাটকা খাবার খেতে পারে। যাই হোক, যেটা যার চয়েস। বাড়িতে পড়ছে না লক্ষ্মী পুজোর জন্য ঘর, মানে পাচ্ছে না লক্ষ্মী পুজোর জন্য ঘর, এদিকে মনের মধ্যে বলছে কি যে জটিলতার জট, খুলছেই না। কেউ বলছে সহ্যের ক্ষমতা বাড়াচ্ছি, কেউ বলছে মেনে নিচ্ছি। আমাদের স্যান্ডি ম্যান্ডি তো দারুণ অভিনয় করে, একই কাপ, একই প্লেট, সবকিছুতে চা খাওয়া, ভাত খাওয়া, রুটি খাওয়া সবই চলছে। মিলন ভালো, মিলে যাও, সেটাও আমরা চাই। তা বলে মিথ্যে কথা ভালো নয়, কিন্তু রেভিনিউ এর জন্য তো মোটেই নয়। অ্যাজ এক্সপেক্টেড, আজকের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, তবে আমি বলে রাখি, ভিডিওতে কিন্তু দুই স্বামী স্ত্রী এক কাপে চা খাচ্ছিল। জাস্ট এন্টারটেইনমেন্টের দাদাটা দেখিয়েছে খাটের তলায় মদের বোতল রয়েছে। ভাই, এত জুম করে আমরাও দেখিনি, দাদাকে দেখতে পেয়েই দেখলাম সত্যি মদের বোতলটা ভর্তি, একদম খাটের তলাতেই রাখা, ও সাজানো। মেয়েটা তো দেখতে পাচ্ছে, কোনো হুশুদ্ধি নেই। একজন কমেন্ট করেছে দেখলাম, মেয়েটাকে তোমরা হয় মিশনে দিয়ে দাও, নয় হোস্টেলে দিয়ে দাও, তোমাদের কারোর কাছে মানুষ হবে না, ইভেন বড় হয়ে নয় মায়ের মতো হবে, নয় দিদার মতো হবে। তবে হ্যাঁ, নিপা কাকিমা অর্থাৎ আমাদের ম্যান্ডির মায়ের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, আপনারা দুজনেই ভালো, কিন্তু আপনারা দুজনেই কোথাও না কোথাও গিয়ে পরিস্থিতির শিকার। একদম পারফেক্ট কথা বলেছে। তবে হ্যাঁ, আমাদের কাকিমা পরিস্থিতির শিকার, এটা মেনে নিলাম। তবে মায়ের সাথে এটা হয়েছে দেখেও জেনেও। সে যদি একই কাজের রিপিটেশন দেয়, সেটাকে কিন্তু আর ভুল বলা চলে না, সেটাকে বলা হয় বোকামো বা অতি চালাকের গলায় দড়ি। প্রেমলীলা চলছে, প্রেমলীলা চলবে। তবে আজকে তো ইউটিউবের সব থেকে বড় সাপোর্টার, মানে আমাদের ম্যান্ডি সবথেকে একমাত্র সাপোর্টার, আমাদের তপাদি, সেও দেখছি বিপক্ষে গান গাইছে। তবে আজকে এই প্রথমবার আমি তপাদির জন্য মন থেকে খুব খুশি। কারেক্ট কথা বলেছে। শুরুতে যখন উনি ওনার মাধ্যমিকের কথা বলছিলেন, ওনার বিএড এর কথা বলছিলেন, সব কিছু শুনে আমি বুঝতে পারলাম, মাঝখান থেকেই বুঝতে পেরেছি উনি কেন বলছেন। ভগবানকে দোষারোপ করার কথা থেকে যখন উঠছে, তখনই আমি বুঝতে পেরেছি এটা তো ঠিক, ভগবান কোথায় দোষী? মনুষ্য জীবন উনি তোমাকে দিয়েছেন, তুমি সেটা পরকিয়া করে কাটাবে, নাকি তুমি বাসি খেয়ে কাটাবে, না তুমি টাটকা মাংসের লাল ঝোল করে খাবে, সেটা তোমার চয়েস। হ্যাঁ, এটাও ঠিক যে ওনাকে, মানে ম্যান্ডিকে আমাদের ভগবানে কিন্তু ফেম দিয়েছে। হ্যাঁ, ভগবানকেই তার একটা কথা বলে গেছে, তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। তবে হ্যাঁ, এক্ষেত্রে মানুষ ফলের আশা তো করেই, অনাকাঙ্ক্ষিত ভাবে হলেও ফলের আশা করে, সবাই অল্প বিস্তর আমরা করে থাকি। তবে আমরা যে পরিমাণ রোজ কঠোর পরিশ্রম করছি একটু ভালো থাকার জন্য, কোনোভাবে বিলাসিতা করে সেই জিনিসটাকে উড়িয়ে দেওয়ার জন্য তো নয়। আজকে তপাদিত বলা প্রত্যেকটা কথা অসম্ভব ভালো লেগেছে। হ্যাটস অফ টু ইউ দি, তুমি আজকে যে এতটা সত্যি কথা এত সুন্দর করে, আজ এই প্রথম যেন মনে হলো পুরনো তপাদিকে আমরা ফিরে পেয়েছি, কোনো রকম গালিগালাজ ছাড়া পুরনো তপাদিকে আমরা ফিরে পেয়েছি। ভীষণ ভাবে খুশি। হ্যাঁ, তাতে স্যান্ডি জর্জ তো খেয়েছে, একটু কথাবার্তা রচিলা ইনডাইরেক্টলি, কিন্তু তাতে দুঃখ নেই। सैंडिर दोष आछे, सैंडी खेयेछे किन्तु मैंडिरो जे कम दोष नय एटा किन्तु तपादिओ आजके बोले दिल। तोमरा तो आमादेरके एतदिन अनेके अनेक कथा बोलेछो, आजके जाओ देखे एसो मैंडिर एकमात्र सपोर्टारो मैंडिर विपक्षे कथा बोलेछे। ताहले भाबो तो एक्चुअली दोषटा कार? विपक्षे ना, उनी एकदम सत्य कथा, एकदम एकदम सत्य कथाटाई बोलेछेन। आर आमादेर मैंडी घरे पूजो देय ना तार एकटा रिजन हच्छे तार परकियाकेओ सपोर्ट करेनी, सेई कारणे भाबा जाय प्रेम लीला के क्यों सपोर्ट करेनी बोले सेटाई लक्ष्मीर घट पातलो ना। भगवानेर ओपर एत अभियोग, 17 बछरेर संसार जीवन, मेटा जखन प्रेगनेंसि स्टोरी बोलेछिलो आमादेर मैंडी कतटा युद्ध करे सन्तान पृथिवीते एसेछे, कतटा युद्ध करे दुजोने संसारटाके सुंदर करे एई मुहूर्ते गुछिए तुलते पेरेछिलो, निजेदेर शर्ट फिल्मेर माध्यमे सेटा तुले धरते चेयेछे, सेटा बोझाई जाय, সেটা বোঝাই যায়। কিন্তু তারপরে এই পরিণতি একদমই এক্সপেক্টেড নয়। আমাদের স্যান্ডি বলছে যে আবার বোধহয় ঘর ভাড়া, আবার একটা ঘর ভাড়া, আবার মেয়েটা এখান ওখান যাবে, আবার তার ভবিষ্যৎটা খারাপ হবে, তার থেকে চুপচাপ সবকিছু মেনে নেওয়াই বোধহয় বেটার। হ্যাঁ স্যান্ডি কুড়ে, অ্যাকচুয়ালি স্যান্ডি কুড়ে, কিন্তু তার মানে এটা তো নয় যে সে কখনো খাটতো না বা খাটতে পারতো না। বসে বসে যদি কেউ ঘরে টাকা পায় তখন কি তার পরিশ্রম করার মন মানসিকতা সত্যিই থাকে? আমার তো মনে হয় থাকে না। সে তখন মনে করে বাসন মাজারও একটা লোক হলে ভালো হয়, তখন মনে করে ঘরে ঝুলটা ঝেড়ে দেওয়ারও একটা লোক হলে ভালো হয়, তখন সে ভুলেই যায় তার শরীরে কেন রোগ বাঁধছে, ডক্টর কেন তার মানে কামানো অর্থগুলো নিয়ে চলে যাচ্ছে, কারণ সে তো তখন তার নিজের কাজগুলো কিছুই করে না। প্রত্যেকটা কাজ করার জন্য তাকে পরনির্ভরশীল হয়ে উঠতে হয়। মোদ্দা কথা হচ্ছে লক্ষ্মীবারে লক্ষ্মীর ঘট বসেনি, জনির ঘরে ঝাঁটা কোথায় থাকে, জনির ঘর মোছা কোথায় থাকে সেটাও সে এতগুলো বছরে জানে না, কারণ সেটা কখনো করেনি। আজ নেহাত বেকায়দায় পড়ে স্বামীর হাত ভাঙা ছিল তাই হয়তো এক দুবার করে দিয়েছে। সোনার দোকানে গিয়ে নোয়া বাঁধানোটাকে নতুন করে গড়বার কথা ৩-৪ দিন আগে থাকতে বলে 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 কিনা টাকা লাগবে আর সোনা বেশি লাগবে, তাই জন্য সে সেটা করাবে না, কারণ এখন থেকে সে একদম বদ্ধপরিকর ভাবে টাকা জমাবে। মানে এতদিন টাকা উড়িয়ে গেছে, 3.5 লাখ টাকা তো ছেড়ে দিলাম, মাস গেলে যদি কেউ 1 লাখ টাকা করেও কামায় মিনিমাম তার 50,000 টাকা করেও যদি খরচা হয়, 50,000 সেভিংস মানে বিলাসিতার মাধ্যমে 50,000 টাকা খরচা হয় একটা মধ্যবিত্ত ঘরে। হ্যাঁ আর ওদের যতদূর আমি দেখেছি ওদের কোনো ঘোরা বেড়ানো বাইরের কোথাও মানে বলতে গেলে সেইভাবে কোনো রকম আমি দেখিনি, সেই রকম জিনিস দেখিনি। লোকে যেরকম বাইরে বাইরে সিকিম নর্থ সিকিমে সব মানে ট্রিপ করে বেড়ায়, যেসব এক্সপেন্সিভ ট্রিপ গুলো হয় লি লাদাখ টাদাখ, ওদের মধ্যে তো সেসব কিছুও নেই। তাহলে 50,000-এর বেশি খরচা হয় বলে আমার মনে হয় না। 50,000 এই তো খাসির মাংসের লাল ঝোল 3 দিন ধরে খায় ডিম ডুবিয়ে, উচ্ছে ভাজাটাও 2 দিন খাচ্ছে, পটল ভাজাটাও 3 দিন খাচ্ছে। তাহলে তাদের বাড়িতে 50,000 টাকা আই থিঙ্ক এনাফ ফর মান্থলি। তো তারপরেও স্যান্ডি এখন মান্থলি দিয়ে দিচ্ছে হাফ টাকা, স্যান্ডির বক্তব্য অনুযায়ী আরো 50,000 টাকা থাকছে। ভাই তোরা 1 বছর ধরে 50,000 টাকা যদি পার মান্থ সেভিংস করিসও, তারপরেও একটা নোয়া বাঁধানো যেটা কিনা তোর এওস্ত্রী হওয়ার সম্পদ সেটার পেছনে তুই মানে দিতে পারছিস না টাকাটা, কিসের জন্য? টাকাটা রেখে হবে কি? এই তো বলিস জীবনে শান্তি না থাকলে টাকা রেখে লাভ নেই, টাকা কামিয়ে লাভ নেই, আমার ভিডিও যদি 5,000 জন দেখে আমার তাতেও ভালো। আবার কখনো বলিস ভিডিওর লেন্থ খুব ছোট হয়ে যাচ্ছে, আমার রেভিনিউটাও কমে যাচ্ছে। আবার কখনো বলিস এই সেই ব্লা ব্লা ব্লা। নিজের মন মানসিকতা সবই ঠিক আছে, শুধু টাকার লোভটা বেড়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। স্বাভাবিক, মানুষ এতটুকু পেলে তার চাহিদাটা আরো বাড়তে থাকে, আমি আরো কি করে পাবো, আমি আরো কি করে পাবো। তবে পরিশ্রমের মাধ্যমে আরো কতটা কাজ করলে, আরো কোথায় মাথা খাটালে, বা আরো কি করে নিজেকে দিয়ে আমি কাজ করিয়ে নিজের ভবিষ্যৎটাকে আরো উজ্জ্বল করে আমি কর্মঠ হয়ে সৎ পথে নিজের ইনকামটাকে মানে বাড়াতে পারবো। সেখান থেকে আমাদের ম্যান্ডি কি করছে? ওয়েব সিরিজ দেখে, ল্যাদ খেয়ে, চাউমিন খেয়ে জীবন কাটাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে। একজন আজকে লিখেছে উফ সেই চাউমিন খাওয়া, সেই ল্যাদ খাওয়া, সেই পুজো না দেওয়া, সেই বিকেল 8টায় চান আর সেই শুয়ে থাকা। একই ব্লগ সচরাচর সবার একই ব্লগ হয়। এখন যেহেতু ট্রেন্ডিং টপিক তাই সবাই নিখুঁতভাবে ভিডিও দেখছে, রেভিনিউটা খুব ভালোভাবে আসছে। কিন্তু একটা জিনিস মানতে পারলাম না, নোয়াটা ভালোভাবে তৈরি করতেই পারতো। सैंडिर नामे पड़ुक बा अन्य कारो नामे पड़ुक नोआटा काजे तो लेगे जेत जाई होक नोआटा तो आर बिफले जेत ना सब सोना जेहेतु सार्टिफिकेट आछे सेहेतु सोना सोना तो आर बाद जेत ना ताई ना तो मेयेर पढ़ाशोना निये से भाबछे ना घरे ठाकुर पुजो निये से भाबछे ना से एखन टाका जमानोर पेछने फोकास एकदम स्टिल थाकते चाइछे आर कि आजके आमादेर तोपादी बेस्ट करे झेड़े दिएछे एकदम एकदम सठिक भावे बोले दिएछे तोपादी रक्स माने एकदम रक्स तबादी जस्ट बोले दिए आज के तुई परकियार जोन्नो भगवान के दोष दिच्छिस जाओ 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 तोमराओ गिये देखो तबादी आजकेर भिडियो आमी एकदम माने प्रथम थेके शेष पर्यन्त निखुत शेष पर्यन्त देखेछि निखुत करे माने आमी जस्ट तबादी के चुम एकदम चुम आछे एई प्रथमबार तुमने मेरे दिल को छू लिया सत्यिकारेर कथा एटा एकदम जे आजके एतो सुंदर भावे तुमी डिस्क्राइब करेछो मैंडिके किन्तु मैंडिर एई घटे स्क्रूप डिले हये गेछे परकिया परकिया करे ओर माथाय किच्छुटी ढुकबे ना মানে এখন 2200 জন যারা পরশুদিনকে লাইক করেছিল মা বাবার কথাও একটা বলেছে তপাদি মা বাবা মানে মারে তার সন্তানকে মারার একটা কথা বললো হ্যাঁ হ্যাঁ মারে শাসন করে তার ভালোর জন্য তাকে শাসন করে কিন্তু সন্তান তো আর বুঝবে না সন্তান তো টাকার মুখ দেখে ফেলেছে ওই কথাটা আমার খুব ভালো লেগেছে দারুণ বলেছিস তুই সেই ভগবানকে অপমান করছিস যে ভগবান কিনা তোকে আজকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে এখন আমাদের এখানে কত ইউটিউবার আছে বাংলা তারা কেউ এত পরিশ্রম করেও দাঁড়াতে পারছে না অ্যাজ আ হাউসওয়াইফ উনি সাফল্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে ফেমটা ধরে রাখলে ইউটিউবে বন্ধু বান্ধব সোশ্যালে নামি এই ধরো মনে করো ইনসাইড আউট তো তারপরে সৌমালিদি তারপরে স্নেহা দেবজিদা এরা অনেক আছে যারা একদম নিজেদের ফিউচারটাকে সিকিউর করার জন্য নিজেদের ক্যাফে বানিয়েছে কেউ নিজের বিজনেস স্টার্ট আপ করে তারা কামিয়েছে তারা সৎ পথে একটা জিনিস তৈরি করছে আজকে তোবাদি একদম রাইট বলেছে যাকে বলে যে তুই নিজে এই আগুনটা খুঁজে নিয়েছিস আর সেই আগুনটা যে জ্বালানোর পর তুই নিজেই জ্বলছিস আগুনটার নাম হচ্ছে প্রেমলীলা উর্ফ পরকিয়া নিজের আগুনে নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই আগুন নেভানোর সাধ্য কারণে যদি নিজে নিজের মনকে শান্ত করে না একবার বলে আমি যেটা করেছি সেটা ভুল আমার নিজের কাছে নিজের ক্ষমা চাওয়া উচিত আগে তারপর যাদের সাথে আমি অন্যায় করেছি তাদের প্রত্যেকের কাছে একটা একটা ক্ষমা চাইলে কিন্তু কেউ ছোট হয়ে যায় না কিন্তু চাওয়াটা উচিত এক কাপে চা খাচ্ছ স্বামীর সাথে সেটা নিয়ে কোনো রকম আমাদের কোনো মানে কি বলবো ওটাকে কি বলে ये नहीं प्रॉब्लम नहीं असुविधा नहीं भूले ही जाच्छी भाषा हारिए फेलछी आमी आजके कोनो प्रॉब्लम नहीं तुमी खेतेई पारो निस्संदेहे एक बाड़ीते थेके तोमार स्वामीर साथे तुमी चा खाबे ना तो कार साथे खाबे एटाई तो फैक्ट तुमी खाओ खावा दावा करबे एकसाथे भालोभाबे थाकबे एई जे आजके बेरिएछो देखेओ भालो लागछे तबे एई बेरानोर परे एकटा जिनिस खूब खाराप लागछे गो तुमी केन नोआटा बानाते ना तुमी केन नोआटा बानाले ना कि कारणे টাকা পয়সা তো সারা জীবন জমাবে যার জন্য তোমার এওস্ট্রির এই লক্ষণ বা এওস্ট্রির এই পাওনা তাকেই তুমি দিন দিন এত অপমান করছো সিঁদুর তুলে দিচ্ছ ঠাকুরের প্রতি তুমি রাগ দেখাচ্ছ ঠাকুর কি তোমায় বলেছিল রেভিনিউ কামিয়ে পরকিয়া করতে ঠাকুর কি বলেছিল যে তুমি বাড়িতে বরকে বলো বসে থাকতে ঠাকুর কি বলেছিল তোমার বরকে যে তুই গিয়ে মদ খা সে নিজের ইচ্ছায় খাচ্ছে তুমি তাকে শাস্তি দিতে হলে তুমি বাপের বাড়ি চলে যেতে পারতে অন্য কারোর বাড়ি না গিয়ে তুমি বাপের বাড়িতে চলে যেতে পারতে সেই বাড়িকে ঘরদোরকে ঠিক করতে পারতে কারণ ভবিষ্যতে তুমি ওই বাড়ির মালিকানা পাবে বাড়িটা ঠিক করলে বিফলে যেত না বাড়িটার মালিকানা তুমিই পেতে তুমি নিঃসন্দেহে বলতে পারতে জমি যেখানে তোমার বাবা আমাদের নামে করে দিচ্ছে না সেই তো আমরা এই বাড়িতে থাকবো না তুমি তোমার নিজের বাবার বাড়িটাকে এমন অট্টালিকার মতো তৈরি করতে পারতে যেটা দেখে তোমার চোখ ধাঁ দিয়ে যেত নিজেরই বাইরের পাঁচটা লোকের কথা তো ছেড়েই দিলাম তুমি পারতে সবটা করতে কিন্তু তুমি কি করলে তুমি অন্য একটা সম্পর্কে জড়িয়ে গেলে যখন তোমার তুমি আবার বলবে যে আমি কি 17 বছরে চেষ্টা করিনি সেটা করার তুমি চেষ্টা করেছো কিন্তু চেষ্টায় হয়তো দম ছিল না আজকের এই চেষ্টাটা কতটা কতটা পাওয়ারফুল যে তুমি সমস্ত টাকার জোর এটাকেই বলে হয়তো টাকার জোর যে টাকাটা হয়তো তোমাকে তোমার উইল পাওয়ারটা আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে যার জন্য তুমি বলতে পারছো আমি ফ্ল্যাটে চলে যাব আমি এখানে চলে যাব আমি সেখানে চলে যাব আমি যেখানে মানে তুমি যেখানেই যাবে তোমাকে তাড়াই রাখবে এখন ভালোবেসে কি আমার মনে হয় না যাই হোক অনেক বকবক করে ফেললাম তবে আজকে তপাদিকে স্যালুট জানিয়ে আজকে ব্লগটা এখানে ভিডিওটা মানে ডেইলি ব্লগ করতে করতে না আমি এখানে ব্লগ বলে ফেলেছি গো একদম ক্ষমা করে দিও আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি নেক্সট একটা আপকামিং ভিডিও নিয়ে আসতে চলেছি যেটা একদম ধামাকা হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো গুড নাইট টাটা